হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ঠান্ডায় জমে যাওনি তো কেউ? আমি তো পুরো ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা, মানে ফোনটা যে ধরে রয়েছে আমার ফোনটা থরথর 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 করে কাঁপছে, বুঝতে পারছো? ক্যামেরাটা কেমন মানে হেলাধুলা মতো হচ্ছে, তো ঠান্ডায় ভীষণ কষ্ট হচ্ছে, হাত পা তো পুরো ঠান্ডা হয়ে গেছে, পায়ে মোজা পড়েছি, আর হাতে যদি হাত মোজা পরি তো ফোনে আর কোনো কাজ হবে না। স্ক্রিন টাচ যেহেতু তো হাত মোজা পরে কোনোই কাজ হয় না। আমি একবার মানে হাত মোজা পরে ফোনটা চালানোর চেষ্টা করছি তো হচ্ছে না, তো হাত মোজা আর পরতে পারছি না, এতটাই পুরো ঠান্ডা, মনে হচ্ছে কাশ্মীরে রয়েছি। আর টুপিটা পরতে গেছিলাম কিন্তু টুপি পরে তোমাদের সাথে বকবক করলে কেমন ভুতুম ভুতুম লাগছে, তো তোমাদের সাথে কথা বলা শেষ হবে মাত্রই আমি টুপিটা পরবো। তো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই ঠান্ডার মধ্যে যাদের বিয়ে, ভাবো তো কী অবস্থা, এক না সাজতে পারবে না, ঠিক করে মানে আনন্দ করতে পারবে কিচ্ছু না, যারা যাবে বরযাত্রী কনেযাত্রী তারাও ঠিক করে সাজতে পারবে না, তবে ভালো হবে কি মেকআপ কোনো মতেই গলবে না। আর গরমকালে মেকআপ নিয়ে টেনশন, মেকআপ গলে যাবে, ঘাম হবে দরদর করে, তো শীতকালে সেই চিন্তা নেই, কিন্তু শীতকালে এই শীতের পোশাক পরতে হবে, সাজের আর কোনো মানে মূল্য থাকবে না। তো যাদের মানে শীতের মাঝামাঝি বিয়ে হয় সেটা মানে খুব ভালো, আমার যেমন অগ্রহায়ণ মাসে বিয়ে হয়েছে, অগ্রহায়ণ মাসে তো ভালো মানে সেই শীত পড়ে না, আবার গরমও থাকে না, খুবই ভালো। আর ফাল্গুন মাসও খুব ভালো, কিন্তু ফাল্গুন মাসে যেহেতু আমার মা বাবার বিয়ে হয়েছে ওর জন্য ফাল্গুন মাসে আর মানে বিয়েটা দিতে পারেনি, কারণ ফাল্গুন মানে মা বাবার বিয়ের মাসে নাকি ছেলে মেয়ের বিয়ে হতে নেই, তবে জানি না বুনুর কোন মাসে বিয়ে হবে। আর বর্ষায় তো আরো সমস্যা, বৃষ্টি জল কাদা, তো বুনুর জন্য তো বেঁচে আছে মাঘ মাস আর বর্ষাকাল, কারণ অগ্রহায়ণ মাসে আবার বুনুর জন্ম মাস, আর ফাল্গুন মাসে তো মা বাবার বিয়ে হয়েছে, হবে না। তো দেখা যাক, যখন বিয়ে হবে নিশ্চয়ই তোমরাও জানতে পারবে যে কোন মাসে বিয়ে হচ্ছে না হচ্ছে। তো আজকে আমরা আবার বিয়ে করছি এই ঠান্ডায়, একদমই না, দেখছো আমার হাতটা কেমন কাঁপছে, ফোন ধরে আছে পুরো থরথর থরথর করে কাঁপছে। তো ফোনটা আমি রাখি, তারপরে তোমাদেরকে মানে বিয়ের অ্যালবামটা শেয়ার করি। আমি বিয়ের অ্যালবামটা আগেও একবার শেয়ার করেছি, কিন্তু অনেকেই আবার দেখতে চেয়েছো ওর জন্য আবার রিটেক। তো চলো বসি, বসে ফোনটা সেট করি, তারপরে তোমাদেরকে দেখাই খুলে খুলে, হ্যাঁ। আর না হলে না হাতটা পুরো থরথর করে কাঁপছে, আমি ধরে রাখতে পারছি না এই ঠান্ডায়, মনে হচ্ছে পুরো বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছি। দাঁড়াও একটু ওয়েট করো, সেট করে নিই। ফোনটা সেট করে নিয়েছি, এবার হাতটাকে ধরেছি, বাবা পুরো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সেদিন দেখেছিলে ছোলার আইসক্রিমটা কি সুন্দর, ছোলারাও বরফ হয়ে যাচ্ছে। তো এই যে দেখাবো বিয়ের অ্যালবাম, ভীষণ ওয়েট, আর এখন এই ঠান্ডায় আর মনে হচ্ছে না, মনে হচ্ছে লেপ চাপা দিয়ে শুয়ে পড়ি। ভীষণই সহজ কাজ এসব করা। তো আমি একবার দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি, কারণ অনেকেই রিকোয়েস্ট করেছো। এই যে আমার বিয়ের অ্যালবাম, দেখো ক্লোজ করে দেখাচ্ছি, দেখেছো এটা বৌভাতের দিন সেজেছিলাম, আর এটা তো বিয়ের অরিন্দম আর আমি, দেখছো কোথায় তাল গাছ আর কোথায় দুব্ব ঘাস, অরিন্দম কত লম্বা। তো এটাই কিভাবে যে দেখাবো সেটাই, আর এই যে এটা পেছন, এটা বউ ভাতের দিনের লুক, এটাও বউ ভাতের দিনেরই লুক, দেখেছো এরকম করে করে দেখায়, তাহলে তোমার আমাদের আমার ফেসটাও দেখতে পারবে, কথাটাও শুনতে পারবে, কত দূর কি দেখাতে পারবো কে জানে, এতটাই ভারী মনে হচ্ছে আমার থেকেও ভারী। খুলে নি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, এই যে দেখো এটা হচ্ছে আমার এই হাত, এই যে এটা হচ্ছে এই বাড়ির দুটো সাজি, এই বাড়ির দেখো কত রোগা ছিলাম আগে আর এখন কত মোটা হয়ে গেছি। এবার পরের পেজ যায়, পরের পেজ খুললাম, দেখো আমাদের আশীর্বাদের ফটো, এগুলো দেখছো, দেখো আমার বাবু আশীর্বাদ করছে, এই যে এটা, আর এই যে এটা অরিন্দমের বাবা আশীর্বাদ করছে, আর দেখো এই পাশে ঠাম্মা শাশুড়ি, ঠাম্মা শাশুড়ি আশীর্বাদ করছে, আমাদের আশীর্বাদ বলতে আমাদের বাড়ি থেকে অরিন্দমকে আশীর্বাদ করতে এসেছিল সেই ছবিগুলোই। আর এই যে দেখো এখানে দুই মা আশীর্বাদ করছে, আর এই যে অরিন্দম বাবু টোপর পরে বসে আছে, এটা বিয়ের দিন, দেখছো
গোলুমলু লাগছে না অরিন্দমকে? কেমন এরকম ভাবে দেখাতে অসুবিধা হয়? তো আগে আগে একবার দেখিয়েছিলাম, অনেকটা আগে, তো সেগুলো তো এখন তো অনেক নতুন নতুন বন্ধু হয়েছো, তো আবার দেখতে চেয়েছো, ওর জন্য আবারও একবার দেখালাম। দাঁড়াও, আলো পড়ছে, এই যে দেখো অরিন্দম বাবু বসে আছে, এই যে এখানে আমাদের গুরুদেবের ছবি, আর এই যে অরিন্দম এখানে ঠাকুর ঘরে, আর এই যে লাইট পড়ছে, তাই না অরিন্দম? দেখেছো কত মোটা ছিল, এখন রোগা হয়ে গেছে অনেকটাই। এই যে দেখো অরিন্দমের মা, মা জননী কুলো মাথায় নিয়েছে, আর এই যে এখানে বাবা, আর এই যে দেখো আশীর্বাদে যাচ্ছে। দাঁড়াও ফোনটা একটু ঘুরিয়ে নি, মানে লাইট পড়ছে তো, দেখাচ্ছি তারপরে। ঘুরে বসলাম, দেখি এবার কি হয়। তাও লাইট পড়বেই, কারণ এখন লাইট জ্বালিয়েই তো দেখানো, লাইট তো পড়বেই। এই যে দেখো যা, হ্যাঁ দেখেছো অরিন্দম বাবু, আর এই যে আমার হচ্ছে শাশুড়ি মা কুলো নিয়ে রয়েছে মাথায়, আর এই যে বাবা এখানে বৃদ্ধি টিদ্ধি হয় না ওইখানেই বসেছে, বিয়ের দিন সকালবেলা শ্বশুর মশাই, তখন তো মোটামুটি সুস্থ ছিল, পুরোপুরি না হলেও মোটামুটি সুস্থ ছিল। আর এই যে এটা দেখো যাচ্ছিল আশীর্বাদ করতে, আশীর্বাদ করতে বলছি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। এদিকে বাবা রয়েছে নিচে, ছেলেকে আশীর্বাদ করছে, এই যে মানে বিয়ের দিনই সকালবেলা যে সমস্ত নিয়ম কানুন থাকে সেগুলোই হচ্ছে। তো চলো দেখাই, এগুলো দেখছি আর মনে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে আজকে সেই বিয়ের দিন, আবারও বিয়ে হচ্ছে, ভালোই লাগে দেখতে, তাই না? পুরনো স্মৃতি হচ্ছে অমূল্য রতন। এই যে দেখো গায়ে হলুদ মেখে বসে আছেন অরিন্দম বাবু, আর এই যে জল জল সইতে না জল সাজতে কি বলে, এই যে দেখো রাস্তার মধ্যে, আর এই যে ওপরে এখানে শাশুড়ি মা জল কাটছে। অনেক নিয়ম কানুন আছে তো সেইগুলোই আমাকেও করতে হবে আমার ছেলের সময়। আর এই যে অরিন্দম বসে আছে ভাবছে কখন আসবে পিয়া, এই যে নদীতে, নদীতে বলতে এখানে বিরাট বড় একটা পুকুর আছে সেখানেই যায়, আমাদের বাড়ির ওইদিকে আবার নদীতে যায়, আর অরিন্দমদের বাড়ির এদিকে এই পুকুরেই যায়। দেখেছো কত ইয়াং ছিল মা তখন, সবাই যত দিন যায় বৃদ্ধের দিকে পা বাড়ায়। 1 ঘন্টা চলে গেল মানে 1 ঘন্টা বয়স বেড়ে গেল। এই যে দেখো কি মোটা লাগছে, গাল পুরো ফোলা ফোলা, আসলে এটা একদম ক্লোজ করে তোলা ওর জন্য এরকম লাগছে। এই যে দেখো কি সব হচ্ছে, এগুলো নিয়ম কানুন আমি জানি না, মা হলুদ মাখাচ্ছে অরিন্দমকে, আর এই যে দেখো স্নান করবে এখন বর মশাই, যদি শীতকাল হতো এই টাইম টেরটা পেত, স্নান করার মজা বেরিয়ে যেত। আর এই যে দেখো এখানে এ সবাই হলুদ মাখামাখি করছে, এটাই এই টাইমে যদি হতো তাহলে কি আর ইচ্ছা করতো যে স্নান করব, স্নান না করে বিয়ে করে নি। তবে আমি কিন্তু পুরো না খেয়ে বিয়ে করেছি, পুরো না খেয়ে শুধু সন্ধেবেলা 1 গ্লাস শরবত খেয়েছি। কি হয়েছে মানে বিয়ের দিন আমার মা অসুস্থ হয়ে গেছিল, মানে পুরো পায়ের শিরা টান ধরে গেছিল, উঠতে পারছিল না, আর আমরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে শিফট করেছি, মানে নতুন বাড়ি হয়েছিল তখন সেই বাড়ি থেকে বিয়েটা হয়েছে, তো বাড়ি পুরো কমপ্লিট হয়েছিল না, রং টং কিছু করা হয়েছিল না, ওর জন্য এখনো রং টং করা হয়নি, কারণ ওই যে একবারে ঢুকে যাওয়া হয়েছিল বাড়িতে, তো এখন আর মালপত্র বের করে আবার কালার করা, মানে মা তো এমনি অসুস্থ, কি করে কি হবে, কবে কালার হবে কি জানি জানি না, তবে সেই সময় একবারে ঘরে ঢোকা হয়েছিল, আমরা তার আগে অন্য আরেকটা বাড়িতে থাকতাম, এখন তো সেই বাড়িতে জেঠু থাকে।
সেই বাড়ির মানে অবস্থা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো অরিন্দম বাবু এখন বিয়ে করতে বেরোচ্ছেন, ঠাকুরের সামনে আশীর্বাদ নিচ্ছে, মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছে, বাবার কাছে আশীর্বাদ নিচ্ছে। তো এগুলো অমূল্য রতন না বলো তো দেখি। এই যে বরমশাই ভাবছে কখন গিয়ে পৌঁছবো শ্বশুর বাড়িতে, আমাকে কিভাবে আপ্যায়ন করবে, আর এখানে বউ ভাবছে, লজ্জা লাগছে, হাত দিয়ে মুখ ঢাকবো না কি করবো বুঝতে পারছি না। এই যে দেখো গ্লাসে করে দুধ খাচ্ছে, দুধ খেয়ে নাকি বেরোতে হয় বিয়ে করতে। তো আমি সমস্ত নিয়ম কানুন জেনে নেব, কারণ আমারও তো লাগবে। আর এই যে দেখো অরিন্দম গেছিল ঘোড়ার গাড়িতে করে বিয়ে করতে, এই যে ঘোড়ার গাড়ি ঠিকঠাক করে দেখানো যাচ্ছে না দেখো। দেখেছো ঘোড়ার গাড়িটা আমি ঠিক করে দেখিনি, যখন আসবো তখন তো কান্নায় ব্যস্ত ছিলাম, আর যখন গেছে তখন তো আমি পান পাতায় মুখ ঢেকে বসে আছি কখন বর আসবে। আর যেটা বলছিলাম যে না খেয়ে বিয়ে করেছি, কারণ কি সকাল থেকে যে মানে বাবু ফল টল এনে রেখেছে, যে ফল টল খাবি, ডাবের জল, ডাব এনে রেখেছে, মুখগুলো কাটিয়েও রেখেছে যে একটুখানি ছিদ্র করে খেয়ে নিলেই হবে, মানে মনেই নেই। মা অসুস্থ, চারিদিকে সামলাতে হচ্ছে, একবারই থেকে একবারই, বুঝতেই পারছো সমস্ত মানে দায়িত্ব আমার কাছে, যে কোথায় কি আছে সবাই এসে আমার কাছে জিজ্ঞেস করছে, আমি খাবো কি ও মা বাবাকে কিছু দেব, কিছুই মনে নেই, মানে খাইনি। তারপরে মনে পড়ছে, আরে সকাল থেকে তো আমি কিছু খাইনি, তখন কে যেন এসে আমাকে এক গ্লাস শরবত দিয়েছে, তো ওই শরবতটা খেয়েই বিয়ে করেছি। এই যে অরিন্দম বাবু তো ভেবেই চলেছে শ্বশুর বাড়িতে পৌঁছে গেছে, তবুও ভাবনা শেষ হচ্ছে না, দেখো আমাদের বাড়িতে পৌঁছেছে। এই যে ঘোড়ার গাড়ির ঘোড়া, এই যে মা আশীর্বাদ করতে এসছে, বরণ করে নিয়ে যাবে জামাইকে, তখন কোনো রকমে একটু সাজুগুজু করে এসছে, মানে শাড়িটা কোনো রকমে পরতে হয় তাই, এত মানে অসুস্থ হয়ে গেছিল পরে যাচ্ছে। দেখো ক্লোজ করছি, এই যে তবু মুখগুলো কি আর অত বোঝা যায়। এই যে এটা আমার দিদা আশীর্বাদ করছে, মানে বরণ করছে, আর এই যে এখনো ভাবনা চিন্তা শেষ হচ্ছে না, গালে হাত দিয়ে ভেবেই চলেছে, দেখেছো ভেবেই যাচ্ছে ভেবেই যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে, দেখো এটার মধ্যে দেখা যাচ্ছে আমার বিয়েতে দিয়েছিল বাবা যে চিকটা, সেই চিকটা, আর নিচে একটা পড়েছি ওটা নেকলেস, ওটা শ্বশুরমশাই দিয়েছিল। ভালো করে বোঝা যাচ্ছে না, সম্প্রদান করেছে মামা, আর এই যে দুই জামাই বাবু আমাকে পিঁড়ি থেকে প্রায় ফেলেই দিচ্ছিল, এত ভারী আমি ধরে রাখতে পারছিল না, পেছন থেকে পুরো আমি পড়ে যাচ্ছিলাম। হ্যাঁ পুরো যখন সাত পাক ঘোড়ায় শাড়িটা মানে বেনারসি সিল্ক সিল্ক, এবার পিঁড়িতে বসেছি, পিঁড়িটা পুরো পালিশ করা, মানে সিল্কের সাথে পিঁড়ি পালিশ করা, পুরো একদম স্লিপ কাটছে, আর পুরো মানে আমি পেছন দিকে পুরো হেলে যাচ্ছি, দুই জামাই বাবু মিলে ধরেছে, আর ওদের চিন্তা ভাবনা আমাদের শালি, আমরা আর অন্য কাউকে ধরতে দেবো না পিঁড়ি, আমরা দুজনেই ধরবো। এবার দুজনে আর আমাকে ধরে রাখতে পারছি না, আর পিঁড়িগুলো ভীষণ ওয়েট ছিল দিয়ে, আর সাথে আমার ওয়েট তো রয়েছে শাড়ি গয়না সমস্ত কিছু দিয়ে, জামাইবাবুরা উল্টে যাচ্ছিল, তা আমি আর উল্টাবো না, কারণ অরিন্দম তারপর ওর বন্ধুদেরকে বলে যে গিয়ে তাড়াতাড়ি ধর, না হলে আমার বউটা আজকে পড়েই যাবে। এই যে এই যে শুভ দৃষ্টি হচ্ছে, আর এই টাইমে আমার চোখে জল একদম ছল ছল করছে। তো অরিন্দম বলছে ও আমি এসছি, আর আমাকে দেখে তুমি কাঁদছো। এই যে মালা বদল, দেখো কত রোগা ছিলাম তখন,
যে এটা আমার ওই বাড়ির লোক, মানে বাবার বাড়ির লোক। আর বিয়েতে কি হয়েছিল জানো, আমার একটা হাতের নখ ভেঙে গেছিল একদম, মানে সম্পদ উড়ে গেছে আমার, কি মানে মনটা খারাপ, বিয়ের সময় নখ ভেঙে গেছে। আর চোখে জল কেন চলে এসেছিল জানো, মানে এত দিনের অপেক্ষার অবসান ঘটলো দেখে সত্যি চোখে জল চলে এসেছিল। তো অরিন্দম ভাবছে ও গেছে তাই আমি কান্না করছি, এটা হয় কখনো? মানে এটা আনন্দে চোখে জল চলে এসেছে। আর এই যে এখানে দেখানো হয়ে যাচ্ছে বিয়ের গয়নাগাটি সমস্ত। ওই যে দেখো মাঝখান থেকে একটা নখ উড়ে গেছে, আমার এত সাধের নখ বিয়ের দিনই উড়ে গেছে। এই যে আর এই যে বিয়ের মন্ত্রপাঠ সমস্ত চলছে পড়া, বিয়ের দিন বরদেরই যত খাটনি মন্ত্রপাঠ করা। হ্যাঁ মন্ত্র মানে পড়া, বউদের তো অত চাপ থাকে না, বউদের অত আর মন্ত্রপাঠ করতে হয় না। এটা বিয়ে প্রায় শেষ শেষ, এই যে আমাকে ধরে আছে, এটা আমার ছোটদি মানে জেঠুর মেয়ে। আর এই যে মামা তো সম্প্রদান করছে দেখিয়েছি, আর পুরোহিত মশাই ভীষণ ঠান্ডা লেগে গেছে, মাফলার মোজা টোজা সমস্ত পরে নিয়েছে, তখন অত ঠান্ডা ছিল না, কিন্তু ওনার বয়স হয়েছে ওর জন্যই ঠান্ডা লাগছিল। এই যে এটা বিয়েতে সবে বসেছিলাম তখন, তখনকারের ছবি। তো আমরা এখন যুদ্ধ জয় করতে যাচ্ছি, ওর জন্যই দুজনের মুখে ভীষণ হাসি দেখো। আর অরিন্দম একটু ভাবনা চিন্তা করছে যে আজ থেকে পরাধীন হয়ে যাব, সেটাই ভাবছে। এই যে খই ফেলছি, এরকম করে দেখাচ্ছি তো, প্রচন্ড ভারী তো, কষ্ট হচ্ছে। এই যে সিঁদুরদান হয়ে গেল, অরিন্দম আজ থেকে পরাধীন হয়ে গেল, মুক্ত পাখি থেকে একদম খাঁচায় বন্দি হয়ে গেলাম। হ্যাঁ না না, এখনো মুক্ত পাখিই আছি, ওরকম কোনো রেস্ট্রিকশন নেই যে এটা করা যাবে না ওটা করা যাবে না। দেখো সিঁদুর পরে চৈতালি ভট্টাচার্য থেকে চৈতালি গাঙ্গুলি হয়ে গেছি। কি না, এখন মেয়ে পুরো বাবার বাড়ির আর কোনো অধিকার নেই। হ্যাঁ যে মেয়েকে লালন পালন করলো, আর এই যে এই ছবিটা মুখ, এই যে চোখ নিচু করে রয়েছে, অরিন্দমের ভীষণ পছন্দ, আমার তো একদম পছন্দ না, মনে হচ্ছে দেখো গালের মধ্যে একটা নাড়ু ভরা আছে। আর এই যে পা দিয়ে তখন কি যেন ভাঙতে হয় সেই কি মানে সে খুঁড়ি মতো একটা থাকে, ভাঙতে হয় সেটাই, ভাঙার চেষ্টা চলছিল দুজন মিলে, পায়ের গোড়ালি দিয়ে ভাঙতে হয় সেটা। এই যে বিয়ে মানে বিয়ের সাজটা না আমার একদম পছন্দ হয়েছিল না, সাজতে চেয়েছিলাম আমি অন্যভাবে, আসলে কোনো কিছুই হয়নি ঠিকঠাক করে। এই যে এটা বৌভাতের, দেখেছো কত বাচ্চা বাচ্চা লাগছে দেখতে, আমি এখন ভাবি। এই যে বৌভাতের দিন সাজাতে এসেছিল তখন, আমার একদিনে সাজানোটাও পছন্দ হয়নি, বিয়ে বাড়ি মানে বিয়েরটাও না বৌভাতেরটাও না। এক মেকআপ আর্টিস্টই সাজিয়েছে, কিন্তু তাকে দিয়ে ভেবেছিলাম যে অনেক মানে অন্যরকম সাজানো হবে, কিন্তু হলো না। পরে তো আর চেঞ্জ করার কোনো অপশান ছিল না যে পরে চেঞ্জ করে নেব। এই যে এই যে দেখো ঠাম্মা শাশুড়ি,
ঠাম্মা তো ভীষণ ভালোবাসতো, এখনো ভাবনা চিন্তা শেষ হচ্ছে না। দেখেছো, ভাবছে যে আমি পরাধীন হয়ে গেলাম। দেখো মায়ের সাথে এটা, আর এটা অরিন্দমের বন্ধুরা মিলে সবাই আমাকে গিফট দিচ্ছে তখন। আর এই যে বুনু, আমার আদরের বুনু আমার, এগুলো সব ভাইজি বোনঝি সবাই মিলে তোলা। লাইটটাই ডিস্টার্ব করছে, দেখো এবার দেখা যাচ্ছে। প্রায় শেষের পথে চলে এসেছি। নিজে এই যে এটা রয়েছে আমার মাসির মেয়ে, আমার বনু, ছোট্ট বনু। দেখো ভালো করে দেখাই, আমি পুরো কাত হয়ে যাচ্ছি দেখাতে গিয়ে। এই যে, আর এখানে আমি অরিন্দমের থেকে কি করে উঁচু হয়ে গেলাম, চেয়ারের হ্যান্ডেলে বসেছিলাম, চেয়ারের যে হাতল ওই হাতলে বসেছিলাম, ওখান থেকে উঁচু হয়ে গেছে। এই যে এটা ফ্যামিলি ফটো, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। এই যে দেখো এখানে খেতে বসেছি, বিয়ে পর্ব শেষ, খাওয়া দাওয়া চলছে। হরিতম খাইয়ে দিচ্ছে, আমি খাইয়ে দিচ্ছি, এটাই একদিনই হয়, তারপরে আর হয় না। এই যে বিয়ের তত্ত্ব টত্ত্ব সমস্ত এখানে রয়েছে, এইভাবে তো বোঝানোই যাবে না। এই যে পুরো শেষ মুহূর্ত, এখন ভীষণ টায়ার্ড লাগছে, মনে হচ্ছে কখন শোব কখন শোব, কিন্তু ফটো তোলা শেষ হচ্ছে না। এই যে দেখা যাচ্ছে ফটোগুলো, এখন তো খুব খুশি। আর বিয়ের যেই চলে যায় একটা দুটো বছর, মনে হয় না না বিয়ে করাই ভালো ছিল। যখন একটু ঝগড়া হয় তখন এরকম মনে হয়। যে মাঝখানে আলোটা ভীষণ ডিস্টার্ব করছে, শেষ পর্ব প্রায় শেষ হয়ে এসছে। কতক্ষণ হয়ে গেল বাবা, এতক্ষণ টাইম হয়ে গেল। এই যে দেখো শেষ পুরো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দুটো দাঁত বের করা ছবি আমার, দুটো দাঁত বের করা। অরিন্দম বলতো, কই দেখি মা দুটো দাঁত, মানে আমি হাসলে এরকম করে দুটো দাঁত বেরিয়ে যেত। এই যে আবার দুটো দাঁত বের করা ছবি, লাস্টে একবার। বাস কমপ্লিট, এন্ড হয়ে গেল। এই হলো বিয়ের অ্যালবাম। দেখাতে দেখাতে আমার একদম কোমর টোমর ব্যথা হয়ে গেছে। তো চলো, এই ছিল, আমি আগেও একবার দেখিয়েছি, আর যারা এখানে দেখে খুশি হলে না, আগে অনেক আগে প্রথম দিকে দেখিয়েছি, সেটা গিয়ে দেখে নেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।